আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ফ্যামিলি ব্লগার আইরিন। তো এখানে দেখতে পারতেছেন আমি এখন একটা গুড়, তারপরে চাল ডাল এগুলোর দোকানের সামনে দাঁড়ায় আছি, মানে ভিডিও করতেছি। তো এখান থেকে আমি চালের গুঁড়ো কিনবো আর গুড় কিনবো, কারণ আমি আজকে একটু তেলের পিঠা বানাবো ভাবলাম, এজন্য ওইটাই কিনতেছিলাম। আর এই দোকানে তেল, মানে সরষার তেল, তারপরে ডাল, তারপরে মরিচের গুঁড়ো, অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই আছে এখানে। চাল গুঁড়ো করে ওরা, ওই মেশিনটাও আছে। তো এখান থেকে নিলাম আর গুঁড়ো কিনলাম, তেলের পিঠা বানাবো। কিন্তু নারিকেল দিব না, কারণ নারিকেল দিলে জানি একটু দেখা যায় পরের দিন থাকলেও ওটা নষ্ট হয়ে যায়, পিঠাটা কীরকম জানি হয়ে যায় পিছলে পিছলে, এই জন্য নারিকেল দিব না। শুধু গুড় আর চাল দিয়েই, আর দুধ, তারপরে আটা, এগুলো তো দিতেই হবে, ওগুলো দিয়ে বানাবো। তো এখন বাসায় যাই, বাসায় দিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি যে কিভাবে কি বানাবো, দেখাই আপনাদের সাথে। আর এখন চুলাতে কড়াইটা বসায় দিলাম, বসানোর পর তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে, দেখি গরম হয়েছে, দেখি না গরম হয়ে গেছে, ওগুলা উঠে আস্তে আস্তে দেওয়ার পর, তো এই জন্য ওটাকে নামায়া তারপর এখন পিঠাটা দিব। তো দেখেন আসলে তেলের পিঠা কিন্তু প্রথমে অন্যরকম হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তো ওরকমই ব্যাপার। প্রথমে আমারটা ওইরকমই হয়েছে, প্রথমে একটু অন্যরকম হয়েছে, এই যে প্রথমে যখন দিলাম তখন অন্যরকম হয়েছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। দেখেন আপনারা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবেন, প্রথমে যে এরকম হয়েছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। যে এখন এখন যে দিব এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এখন কিন্তু আমি কড়াইটাও চেঞ্জ করছি, কারণ ওই কড়াইটা ঠিক আছে না। এখন দিব, এখন দেখবেন এটা কিন্তু ফুলে উঠবে। তো এই যে এটাও এটাও দিলাম, এটাও কিন্তু এরকমই ফুলে উঠতেছে, বললাম না আস্তে আস্তে কিন্তু তেলের পিঠাটা ঠিক হয়। আপনি দুইটা তিনটা পিঠা একটু অন্যরকম হবে, তারপরে কিন্তু সবগুলো আস্তে আস্তে ঠিক হবে, যে এটাও কিন্তু ফুলে উঠলো। আমি কিন্তু শর্টকাটভাবে দেখাইতেছি আপনাদেরকে, কারণ পুরোটা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই কারণে শর্টকাট করে সবগুলো একটু একটু করে দেখাইতেছি। তো এটাও কিন্তু ভালোই হয়েছিলো, সুন্দর হয়েছিল। পিঠাগুলো সবগুলো দেখাবো পরে একসাথে। এখন পিঠাটা দিবে হইতেছে আলবির আব্বু, তো উনি বললো আমিও একটা দিব, ছাড়বো। আচ্ছা ঠিক আছে আসেন, তো ডাক দিলাম, তো আসেন ছাড়েন একটা। তো এখন দেখতেছে চেক করে যে তেল গরম হয়েছে নাকি, কারণ তেল আরও দিয়েছি এই জন্য। তো আমি ওগুলো আবার উঠিয়ে দেব, যেগুলো একটু কালো কালো হয়ে গেছে, আর উনি যেটা ছাড়লো ওইটা উঠিয়ে দিলাম তেলের থেকে। আর এখন উনি পিঠাটা ছাড়বে, দেখেন এই যে দিতেছে। ওনার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। তা আমি বললাম আপনি কি পিঠা বানান না? বলেন না আমি পিঠা বানাই না, কিন্তু
কি বলে এই দিলাম, দেখলাম যে হয়ে গেলো সুন্দর, এভাবে বানাতে হয়। তা বলে আমি তো নতুন, উনি বলে আমি কি পাই, আমিও কি করছি নাকি, আমিও তো প্রথম। দেখেন কত সুন্দর হয়েছে, এটা আমাদের পিঠা বানানোর অনেক একটা টেকনিক, সবাই মিলে পিঠা বানাও, মজা করে খাও, এটাই। আর এটা ওনার মানে সব সব পিঠা বানানোর একটা টেকনিক থাকে যে কীভাবে দিলে এটা ফুলবে হবে, এটা যত যে পিঠাই বলেন না কেন সব পিঠারই এরকম একটা টেকনিক থাকে। তো দেখলাম সুন্দরী হয়েছে পিঠাটা, ভালো লাগতেছে দেখতে, উল্টালে তো আরও সুন্দর লাগবে। এখন উনি উল্টা দেবে এটাকে, দেখেন এই যে দেখছেন পিঠাটা, কিন্তু আসলে এটা পারফেক্টলি একটা পিঠা হয়েছে। তা আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখাই এখন। তো ফাইনালি পিঠা বানানো হয়ে গেছে, তো দেখেন পিঠাগুলা আমরা যে বানালাম, তো উনি তো একটাই দিছে, তা সবগুলো আমি বানাইছি। আর পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল, আপনাদের যদি দিতে পারতাম খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন আসলে অনেক মজা হয়েছে পিঠাগুলা। উনি বলতেছিল, সবাই বলতেছিল যে এত মজা হয়েছে পিঠাগুলো আসলে বলার মতো, তো আমাকে ভিডিও করতে দিবে না, বলতেছে আগে খেয়ে নিই খেয়ে নিই, আমাকে আপনারা যদি খেয়ে ফেলেন আমি কীভাবে ভিডিও করবো, খাওয়ার পর তার ভিডিও করা যাবে না, পিঠেই তো থাকবো না। তো ওনারা মানে দেখেন এখনই নিবে একটা, উনি মানে আমাকে ভিডিও করতে দিবে না এরকম অবস্থা। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও দেখতে চান, পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আমি যে ভিডিওগুলো ছাড়বো সেটা দ্রুত পেয়ে যাবেন। আর একটা লাইক করবেন অবশ্যই।